ঠিক যেভাবে খুন হয়েছিলেন মাইকেল জ্যাকসন। চমকে গেলেন, কিন্তু এটাই সত্যি। মাইকেলের নিজস্ব ডাক্তার ডক্টর মুরে হলেন মাইকেলের আসল খুনি, তবে অনিচ্ছাকৃত খুন, যেটিকে বিচারের সময় কোর্টে বলেছে ইনভলান্টারি ম্যানস্লুটার। জীবনের শেষ দিনগুলো খুব অস্থির কেটেছিল জ্যাকসনের। সেলিব্রিটি মাইকেল জ্যাকসনকে সবাই চেনেন, কিন্তু ব্যক্তি মাইকেল জ্যাকসনকে অনেকে চিনতেন না, সেটা সম্ভবও ছিল না। মাইকেল মারা যাওয়ার পর তাকে নিয়ে নতুন নতুন তথ্য ফাঁস করে তার বাড়ির গৃহ পরিচালিকা, স্বজন ও বন্ধুরা। এই তথ্যগুলোর কোনোটি বিস্মিত করেছে, কোনোটি বিষাদে মন পুড়িয়েছে ভক্তদের। মাইকেল ব্যক্তি জীবনে খুবই নিঃসঙ্গ ছিলেন, খুব বেশি মানুষের সঙ্গে মিশতেন না, কেউই পূর্ব অনুমতি ছাড়া তার বাড়িতে ঢুকতে পারত না। মাইকেলের নিজস্ব বেডরুমে মাইকেলের তিন ছেলেমেয়ে ও নিজস্ব চিকিৎসক ডক্টর মুরে ছাড়া সবার প্রবেশ নিষিদ্ধ ছিল, এমনকি সাফাইকর্মী ও পরিচালকদেরও ঢুকতে দেওয়া হতো না। খুবই এলোমেলো জীবনযাপনে অভ্যস্ত ছিলেন তিনি, ঠিকমতো খেতেন না, ঘুম তাকে ছেড়ে চলে গিয়েছিল, সারারাত মাদকে আসক্ত থাকতেন, কড়া ঘুমের ওষুধেও তার ঘুম আসত না, যে কারণে ঘুমের ওষুধে আসক্ত হতে শুরু করেন। এই অসহনীয় জীবন আরও কষ্টকর ছিল শিশুদের যৌন নির্যাতনের অভিযোগে আদালতে প্রমাণ মেলার পর। রাতে না ঘুমিয়ে ঘর ছেড়ে বাড়ির বারান্দায় শুয়ে কাঁদতেন। মুরের সাক্ষ্য বলছে, শেষ কয়েক বছর জ্যাকসন সম্পূর্ণভাবে ড্রাগ অ্যাডিক্ট হয়ে গিয়েছিলেন এবং সেই জন্য তার দরকার ছিল একজন বিশ্বস্ত ডাক্তারের। মাসে $1,50,000 লোভ সামলাতে পারেননি ডক্টর মুরে। চাকরি নিয়ে মাইকেলের ব্যক্তিগত চিকিৎসক জ্যাকসনের থেকে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিলেন। ডক্টর মুরে কোর্টে বলেছেন, একমাত্র তিনি মাইকেল জ্যাকসনের পুরুষাঙ্গে রোজ রাতে হাত দিতেন ক্যাথিটার পড়ানোর জন্য, কারণ জ্যাকসন দুশ্চিন্তায় বিছানা ভিজে ফেলতেন। ডক্টর মুরে এতটাই ঘনিষ্ঠ ও বিশ্বস্ত হয়ে উঠেছিলেন পপ সম্রাটের। কিন্তু চিকিৎসক যদি রোগীর ঘনিষ্ঠ বন্ধু হয়ে যান, তাহলে সম্ভবত তিনি পেশার গুরুত্বই ভুলে যান। আর রোগী যদি মাদকাসক্ত হন এবং রোগীর নাম হয় মাইকেল জ্যাকসন, তাহলে তো কথাই নেই। ডক্টর মুরে তার বন্ধু মাইকেলের ড্রাগে নেশা ছাড়াতে তো পারেনি, বরং সরবরাহ করে দিয়েছিলেন ব্যথানাশক তীব্র ড্রাগ। মৃত্যুর পর জ্যাকসনের দেহে পাওয়া গিয়েছিল 6 ধরনের মাদকের ভয়াবহ মিশ্রণের জের। একে একে বেরিয়ে আসে প্রোবফল ছাড়াও জ্যাকসনের শরীরে ব্যথানাশক ড্রাগ। মাইকেল জ্যাকসনের মৃত্যুর জন্য তার ব্যক্তিগত চিকিৎসক কনরাড মুরকে দোষী সাব্যস্ত করে আদালত। পপস্টারের মৃত্যুর জন্য অনিচ্ছাকৃতভাবে হলেও তার গাফিলতি বলে আদালত রায় দেয়। যদিও মুরের আইনজীবীরা দাবি করেন জ্যাকসন স্বেচ্ছায় অতিরিক্ত মাত্রায় ওই ওষুধটি নিয়েছিলেন, তবে কি এটি হত্যা নাকি আত্মহত্যা, হিসাব করে দুয়ে দুয়ে চার আজও মিলেনি। মৃত্যুর পর জ্যাকসনের ঘরে ঢুকে হতবাক হয় পুলিশ। কে বলবে এটা ছিল পৃথিবীর পপ সঙ্গীতের সম্রাট মাইকেল জ্যাকসনের শয়নকক্ষ? যেন এক ছন্ন ছড়া মাদকাসক্তের ঘর। এলোমেলো বিছানা, সারা ঘরে দুর্গন্ধ, বিছানার পাশের তাকে ছড়িয়ে ছিটিয়ে থাকা চেতনানাশক ওষুধের ভায়াল ও সিরিঞ্জ, হাত বাঁধার রাবারের কার্ড, বিছানার পাশে অক্সিজেন সিলিন্ডার, হ্যাঙ্গারে রক্তমাখা সাদা জামা। ডক্টর মুরে অবশ্য কোর্টে বারবার বলেছেন জ্যাকসন নিজে নিজেকে খুন করেছেন। 24 জুন শো এর প্রমোটারদের সঙ্গে মিটিং সেরে জ্যাকসন ফেরেন বাড়িতে। পরের দিন দুপুর 12টা নাগাদ জ্যাকসনকে অচৈতন্য অবস্থায় শোবার ঘরে আবিষ্কার করেন ডক্টর মুরে। তার কথায় তখনও জ্যাকসনের শরীর গরম, নাড়ির গতি ক্ষীণ, হার্ট পাম্প করতে থাকেন ডক্টর মুরে। 11 মিনিট পাম্প করেও সাড়া মেলে না। যদিও জানা গেছে ডক্টর মুরে হার্ট পাম্পের সঠিক নিয়মই নাকি জানতেন না। জ্যাকসনের পিঠের তলায় এক হাত ও বুকে এক হাত রেখে পাম্প করেছিলেন। ঘরে ল্যান্ডলাইন না থাকায় নাকি আপৎকালীন নম্বর 911-তে ফোন করতে পারেননি। জ্যাকসনের দেহরক্ষীদের ফোন করেও পাননি। শেষে নিজে নিচে নামতে গিয়ে দেখা পান জ্যাকসনের রাঁধুনির, সে ডেকে দেয় দেহরক্ষীদের। তারা গিয়ে 911 নম্বরে ফোন করে ডেকে আনে প্যারামেডিকদের। তারা জ্ঞান ফেরানোর প্রাথমিক চেষ্টা করলেও অসফল হন। নিথর জ্যাকসনকে নিয়ে অ্যাম্বুলেন্স ওঠে মেডিকেল সেন্টারে, কিন্তু এরই মধ্যে নষ্ট হয়ে গিয়েছে অমূল্য 30টা মিনিট। দুপুর 2:26 বিশ্ব কেঁপে ওঠে সেই নিদারুণ দুঃসংবাদে, জ্যাকো ইজ ডেড। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর জেনে শুনে রোগীকে মৃত্যুর দিকে ঢেলে দেওয়া এর অপরাধে 2 বছরের জেল হয় ডক্টর মুরের। জ্যাকসনের যে দ্রুত নির্মম মৃত্যু হতে পারে, এটা তার কোনো গুণমুগ্ধ আত্মীয় স্বজন এমনকি 3 সন্তানও টের পাননি। সেটা একমাত্র বুঝতে পেরেছিলেন মাসে $1,50,000 দেশায় বুথ থাকা ডক্টর মুরে, যিনি জীবন দিতে এসে অনিচ্ছাকৃতভাবে হলেও জীবন নিয়ে নিলেন ইতিহাসের সর্বকালের সর্বসেরা পারফর্মার মাইকেল জ্যাকসনের। প্রিয় দর্শক, এই প্রতিবেদনের ব্যাপারে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন। পপ সম্রাট মাইকেল জ্যাকসনকে আপনাদের কাছে কেমন লাগে সেটিও জানাতে পারেন। আমাদের সাথে সর্বদা থাকতে হলে এবং এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।